হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি এই তো সকালে চা খাচ্ছি, তো রং চা। যাই হোক, রং চা আসলে আমার খুবই কাশি, কাশিটা কোনোভাবেই কমতেছে না, তো এর জন্য মগ ভর্তি রং চা নিছি। এ দেখেন ধোঁয়া উঠতেছে, শুধু গরম গরম আর কি খা। ডাইনিংয়ে বসে চা খাচ্ছি। আসলে দিনের বেলা ডাইনিংয়ে, দিনের বেলাও আমাদের অন্ধকার, লাইট জ্বালায় এখানে বসতে হয়, এই হচ্ছে ব্যাপার। এই আর কি, তো খাচ্ছি, একটু চা খাই, যে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর কিছু না অবশ্য, শুধু চা খাচ্ছি। গলাটা খুবই অসুস্থ, একটু ঠান্ডা, গরম ঠান্ডায় গলা ব্যথা, তারপর হচ্ছে কাশি, নাক বন্ধ। এই তো তো আসছি, পরে আবার রাফিরও কাশি আছে, তো এই তো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগে। তো এগুলো হচ্ছে লেবু, তো আমাদের উপরে থাকে ওই আর কি। ওই আপু আসলে আমাকে দিয়ে গেছে তাদের গাছের লেবু, তো আমি আবার স্মৃতি হিসেবে একটু তুলে ধরলাম যে গিফট পাওয়া আসলে খুবই সুন্দর। লেবুগুলো এত বড় বড়, যদিও ভিডিওতে ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এমনিতে বিশাল আর কি, মানে ভালোই। গাছের লেবু তো খুব সুন্দর আর ঘ্রাণ, অন্যরকম ইচ্ছা, তো একটু আপনাদের মাঝে তুলে ধরলাম এই আর কি। তো বিকেলবেলা, বিকেল বলতে এই তো আজানের, আসলে আজানের পর একটু বের হলাম, এই শাকিরাদের বাসায় যাচ্ছি, রাফি আবার যাইতে চাচ্ছে, তো ওদের বাসায় যাচ্ছি আর কি। আমাদের বাসা থেকে অবশ্য কাছেই, তো হেঁটে হেঁটে যাচ্ছি, একটু হাঁটলেই বাসা সামনেই, তো হেঁটে হেঁটে যাচ্ছি, যে রাফি সামনেই হেঁটে যাচ্ছে। রাফি শুধু এই বাসায় যাইতে চায় পশু পাখি দেখার জন্য, বিড়াল মুরগি ওরা পালে এগুলো দেখার জন্য আর কি যেতে চায়, তো নিয়ে যাচ্ছি দেখি। মুরগি কিনে দিও, এর দাম আছে, এই মোরগটার দাম 4000 টাকা, কিনে দিও। সব কবুতর, সব কবুতর কিনে দিও, মোরগ মানে কয়টা টোটাল এখানে এগুলো মুরগি? ইস, মোরগটা এসে সেই পুরাটাই ইয়া করি। কি কি গাছ, আল্লাহ, এত গাছ তো কই তৈলে আমার ভিতর দা যাইতে হবে। এটা মেহেদি গাছ, আম গাছ, এটা এটা কি পুঁইশাকের বাচ্চা বিচি হয়েছে, এটা জামরুল গাছ মেবি। এটা হচ্ছে ছোট গাছে আমরা, এটা হচ্ছে কামরাঙ্গা, গোলাপ গাছ দেখি তাসিন, অনেক দারুণ তো। সবুজ গোল্লা, এগুলো কি সব কিনছো বাচ্চা? ও একটু আদর করি,
আচ্ছা কোথায়ছে কুচু কুচু কি করলাম হ্যাঁ এটো বেটা হ্যাঁ সবই বেটা কিন্তু ওর স্কিট একটু ভালো ব্লাড লাইন একটু ভালো গোলাপ ফুল গাছ এটা হচ্ছে কাটা মুকুট অনেক সুন্দর কাটা মুকুটের গাছে কাটা তুমি গাছ দেখো আর বারবার নিচে যাও না পড়বা সন্ধ্যাবেলা এখন এটা হচ্ছে তুলসী আম গাছ এটা কি গাছ রে কমলা কমলা সুন্দরী গাছ আর এটা হচ্ছে করমচা করমচা গাছ এটা হচ্ছে লিচু গাছ এটা লিচু গাছ এটা হচ্ছে ডালিম গাছ এটা আসলে কি গাছ আমি বলতে পারতেছি না আসলে অনেক ধুলাবালির সিজন তো এটা হচ্ছে লেবু গাছ ধুলাবালির সিজনের জন্য একদমই হয়ে রয়েছে পাতাগুলো তো অনেক ধুলা এটা আসলে এই ফুলগুলোর নাম আমি আসলে জানি না যার কারণে বললাম না এটা হচ্ছে আঙুর আঙ্গুর গাছ এটা হচ্ছে আঙ্গুর গাছ আঙ্গুর গাছ এটা হচ্ছে লেবু গাছ লেবু গাছে লেবুও ধরেছে এই তো এই যে একটা তারপর হচ্ছে এই যে একটা লেবু ধরেছে আর এটা কি গাছ আমি জানি না এটা হচ্ছে খুদি পেয়ারা গাছ খুদি পেয়ারাই দেখেন পেয়ারা গাছে এই যে ফুল আসছে খুদি পেয়ারা গাছ এটা আম গাছ অনেক আম গাছ প্রচুর আম গাছ লাগাইছে এটাও একটা লেবু গাছ এই যে একটা লেবু গাছ এটা হচ্ছে একটা পেয়ারা গাছ এই যে পেয়ারা গাছ এটা কামরাঙ্গা এটাও পেয়ারা এটা আসলে ধুলা দিয়ে ভর্তি একদম কি গাছ এটা আমি বলতে পারতেছি না এটা হচ্ছে বড়ই গাছ মনে হয় এটা হচ্ছে জবা ফুল গাছ বাট ফুল নাই ফুল নাই এটা পেঁপে গাছ সব গাছই আছে মোটামুটি বাগানে ওদের বাগানে মোটামুটি মানে ছাদে আর কি বাগান বলতে ভুল হবে এটা মনে হয় আদা গাছ মেবি এটা আদা গাছ এটা এলাচ আল্লাহ আনকমন গাছ আমি জানি না এলাচ এলাচ গাছ এটা এই ফার্স্ট দেখলাম এটা হচ্ছে লাল পেয়ারা গাছ পেয়ারা হচ্ছে এগুলো লাল পেয়ারা পাতা গাছ এটা টমেটো গাছ এটাও টমেটো মশা কামড় দিয়ে মশায় আমি মশা কামড় রাফিকি নিয়েছ কি রাফি কোলে নাও
যে তাসিন ভাইয়া কোলে নেয়। দেখি অনেক খুশি ইগোড়ে মোবালা সরে সরে দেখি তাসিন ভাই কোলে থাক, এটা দেখি একটু দেখো দেখি দেখি সোজা হতো আমার দিকে তাকাও দেখি বা পাখা ছেলে তোমার চোখে ঠোকর দিবে তাকায় না ভয় পাও না সোজা হও কিচ্ছু করবে না কিছুই করবে না কিরে ঘুমাইতেছিস? হাতে কিন্তু খামসি মারবে বিড়াল। আমি অনেক পছন্দ করি হাত দিয়া ফেলাই, হাত না ধুইলে কিন্তু হবে না জীবাণু ভরা। ছি 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 রাফি সর তুমিও বাসায় গিয়ে হাত দিবা ঠিক আছে রাফি, না হলে কিন্তু হবে না। ইঁদুর ছানা মারবে রাফি সর। অবশেষে বাসা এসে এই তো ডিনার করছি। তো শুটকির ভর্তা, এটা হচ্ছে আপনার এই ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে, অনেক মজার খাবার। অল্প অল্প করে সব রান্না তো আমাদের। এই তো এটা হচ্ছে 3 পিস ইলিশ বোনা দুপুরে খাওয়া হয়েছে ওই আর কি, তারপরও ছিল ওই আর কি 3 পিস। আর এই শুটকির ভর্তা সেই মজার, আর ভাত তো আজকে এ পর্যন্ত। ভালো থাকুন সবাই, আল্লাহ।